স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আরও স্মার্ট করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে শীতকালীন প্রশিক্ষণ নব উদ্যোগে সমাপনী প্রশিক্ষণে অংশ নিয়ে তিনি একথা জানান। বিস্তারিত তরুণ বেগের প্রতিবেদনে। এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সেনাবাহিনী লজিস্টিক্স ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ করে, যেখানে সম্প্রতিকালের অস্ত্র ও সরঞ্জামগুলো ব্যবহৃত হয়। চূড়ান্ত মহড়ায় চালানো হয় ট্যাঙ্কার সহ আধুনিক বিভিন্ন অস্ত্র, যেখানে নিজেও অংশ নেন বাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। প্রশিক্ষণ শেষে সেনাপ্রধান বলেন, ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনীর গতিশীলতা আরও বাড়ানো হচ্ছে। সেনাবাহিনীকে আরও স্মার্ট করার জন্য যত জায়গায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো সম্ভব হচ্ছে, সেগুলো আমরা বাড়াচ্ছি। আপনারা জেনে খুব খুশি হবেন যে আমরা কিন্তু আমাদের টিএডিএ বেতন কাঠামো অন্যান্য সিস্টেমের ভিতর অনেক আগের খুব মান্ধাতানা আমলের সিস্টেম ছিল, বাট সেটাকে আমরা অনেক স্মার্ট একটা ইয়েতে ডিজিটাল একটা প্রক্রিয়ার ভিতর নিয়ে আসছি। বাস্তবসম্মত যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনীকে একটি বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান সেনাপ্রধান। যে আমাদের ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সমগ্র সহযোগিতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দিক নির্দেশনায় এবং সার্বিক সহযোগিতায় কিন্তু এই ফোর্সেস গোল বাস্তবায়নের জন্য যে আধুনিকায়ন করা দরকার সেনাবাহিনীকে, সেটা কিন্তু করা হচ্ছে। বাস্তবসম্মত যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী একসময় বিশ্বমানের বাহিনীতে রূপান্তরিত হবে, এমনটাই প্রত্যাশা আমাদের। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, টাঙ্গাইল।